নমস্কার সকলকে, স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন তারা জানেন যে একটা সিরিজে আলোচনা করি। গত সপ্তাহে যেরকম অনুষ্ঠান করতে পারিনি, শারীরিক একটু সমস্যা ছিল, তার ফলে বহু মানুষ ফোন করেছে, তাদের বলেছি যে এই সপ্তাহটায় করতে পারবো না। গত শুক্রবার থেকে শুরু করেছি, প্রোগ্রাম করছি। তো আজকের দিনটা নর্মালি আমি প্ল্যানেটারি পজিশন নিয়ে কথা বলি, সেলেস্টেরিয়াল এফেক্ট নিয়ে কথা বলি, আর শুক্রবার দিনটা নর্মালি হাত বা তার সাথে যদি কিছু অ্যাস্ট্রোলজিক্যাল অন্য প্ল্যানেট পজিশন নিয়ে আসে তাহলে সেটা বলি। তো আজকে যেহেতু মূলত গ্রহ নক্ষত্র নিয়ে কথা বলবো, তো বহু মানুষ বলে প্রশ্ন করেছে। আমি নর্মালি আলোচনাগুলো করি প্রশ্নের উপরে, বহু মানুষের বিভিন্ন রকম প্রশ্ন করে তার উপরে আলোচনা করি। আমি বারবার বলেছিলাম যে এই বছরের একদম নভেম্বর মাস পর্যন্ত খুব কম বছর এরকম হয় যে বছরে প্রায় সবকটা গ্রহই রেট্রোগ্রেড হচ্ছে, এরকম বছর মোটামুটি 7-8 বছর অন্তর অন্তর একবার করে আসে, মানে যখন সবকটা প্ল্যানেট রেট্রোগ্রেড হচ্ছে। একদম বছরের শুরুতে বুধ রেট্রোগ্রেশন দিয়ে শুরু হয়েছে, তারপরে আস্তে আস্তে বৃহস্পতি রেট্রোগ্রেড হয়েছে, তারপরে শনি রেট্রোগ্রেড হয়েছে, তারপরে মঙ্গল হয়েছে, এর মধ্যে গত মাসের জুপিটার ডাইরেক্ট হয়ে গেছে। জুপিটার ডাইরেক্ট হয়ে যাওয়ার পরে শনিও ডাইরেক্ট হবে কিছুদিন বাদে, তার আগে মঙ্গল ডাইরেক্ট হবে, বুধও ডাইরেক্ট হবে এই মাসেই 19 তারিখ, তারপরে শুক্র আবার রেট্রোগ্রেড হবে গিয়ে অক্টোবর মাসে, এবং ফাইনালি শুক্র নভেম্বর মাসের প্রায় 18-20 তারিখ অব্দি রেট্রোগ্রেড থেকে ডাইরেক্ট হবে। তো অল ওভার পুরো সময়টাই বছরের 5টা প্ল্যানেট, মানে আমাদের যে কটা প্ল্যানেট ডাইরেক্ট রেট্রোগ্রেডের খেলায় নিয়োজিত থাকে তারা প্রায় সব কটা প্ল্যানেটই এবছর রেট্রোগ্রেড হবে। তো বহু মানুষ প্রশ্ন করেছে যে বছরটা কিছু স্পেসিফিক কোনো ভালো দিক আছে কি না বা খারাপ দিক। তো বছরের একটা সিংহভাগ সময়টা চলে গেছে, মোর দ্যান 50% চলে গেছে। তো বছরের যতটা সবাই এক্সপিরিয়েন্স করেছেন বুঝতেই পেরেছেন যে এই বছরের মার্চের পর থেকে কিন্তু টাইমটা ঠিক নেই অ্যাজ সাচ, একটু হিন্ডারেন্স আছে, যে কোনো কাজ খুব স্লোভাবে হচ্ছে। আমি বারবার বলেছি এই বছরের মোটামুটি 4টে ফেজ থাকবে, একটা ফেজ একদম শুরুর দিকে প্রথম 2 মাস মাঝারি প্রকৃতির থাকবে, তারপরে একটু টাইট টাইম থাকবে, জুপিটার ডাইরেক্ট হওয়ার পরে কয়েকদিনের জন্য একটু ভালো থাকবে, বাট আবার যেই না এই সময়টা যখন চলছে, অর্থাৎ মঙ্গল আর 16-17 দিন পরে রেট্রোগ্রেড হবে, তাও নয় 15 দিন পরে রেট্রোগ্রেড থেকে ডাইরেক্ট হবে, আর শনি 6 তারিখ ডাইরেক্ট হবে সেপ্টেম্বর মাসে। এই ফেজটা আবার একটু সমঝে চলতে হবে, বুঝে চলতে হবে, তারপরে আবার 1 মাস ঠিক আছে, তারপরে আবার শুক্র যখন রেট্রোগ্রেড থাকবে, শুক্র রেট্রোগ্রেড থাকতে নর্মালি কিছু হয় না, ছোট প্ল্যানেটের অত এফেক্ট থাকে না, খুব সামান্য এফেক্ট থাকে, কিন্তু যেহেতু বৃহস্পতি তখনও ওই ঘরের প্রায় ধরুন 30 ডিগ্রির মধ্যে অবস্থান করবে, অর্থাৎ শুক্র যেখানে রেট্রোগ্রেড হবে সেটা 16-17 ডিগ্রির মতন, আমার আমি টেন্টেটিভ বলছি, এক্স্যাক্ট ফিগারটা আমি রেট্রোগ্রেশন হওয়ার আগে এক মোটামুটি 15 দিন আগে মতন বলে দেব। তো ওই 16 বা 17 ডিগ্রি থেকে রেট্রোগ্রেড হবে এবং প্রায় তুলা রাশির একদম শেষ দিকে চলে যাবে, সম্ভবত হয়তো কন্যাতেও একটা যে লাইনটা আছে কন্যা এবং তুলা সে লাইনটা টাচ করে যাবে, তারপরে ডাইরেক্ট হবে গিয়ে একদম নভেম্বর মাসের ধরুন 18-20 তারিখ নাগাদ, তারপরে সিচুয়েশানটা আস্তে আস্তে ঠিক হবে। তো যারা প্রশ্ন করেছে তাদের প্রত্যেকের জন্য বলি, এই যে ফেজটা আছে এই ফেজটা একটু নেগেটিভ টাইম আছে, নেগেটিভ টাইম ইন রেসপেক্ট যে সেটা যাদের যাদের ক্ষেত্রে দশা ভালো আছে, প্ল্যানেটারি পজিশন ভালো আছে, তারা তাদের অতটা প্রবলেম হবে না, যাদের যাদের দশা খারাপ আছে, ছক ভালো থাকা সত্ত্বেও যদি দশা খারাপ থাকে তাহলে একটু বুঝে চলবেন, এবং হাতটাও কাউকে ভালো পামিস্ট্রি যে করে তাকে দেখিয়ে নেবেন একবার যে বর্তমান আপনার নেগেটিভ দশার সাথে হাতের কতটা সামঞ্জস্য আছে এবং বর্তমান সময়ের পক্ষে সেটা কতটা উপযোগী। আমি যেহেতু কিছু স্পেসিফিক প্রশ্নেই করব, বহু মানুষ জানতে চেয়েছে যে এই 7:30 শুরু হবে অমুক তমুক তাদের ক্ষেত্রে কি হবে, মানে শনি এবার যে যাত্রা শুরু করবে সেটা তো প্রায় মকরের কাছাকাছি চলে যাবে, তো সেক্ষেত্রে কুম্ভ রাশি 7:30 শুরু হতে পারে, এই নিয়েও প্রচুর মানুষ প্রশ্ন করেছে। আমি বুঝে পাই না যে বর্তমান সময়টাকে আপনারা ঠিক করে না কাটিয়ে এত ভবিষ্যতের দিকে
তাকিয়ে থাকেন কেন? জ্যোতিষশাস্ত্র মানে কি শুধু ভবিষ্যৎটা বলা? আমাদের টাইম ফ্র্যাকশনটা এত জোরে চলে, এত দ্রুত হয় যে আমরা বর্তমানটাকে বাঁচার কথা চিন্তাই করি না। অর্থাৎ গত পরশু দিন আপনি চিন্তা করছিলেন আজকেটা কীভাবে বাঁচবেন, তো আজকেটা বাঁচুন ভালো করে। যখন ভালো দিন দিচ্ছে ঈশ্বর তখন ভালো করে বাঁচুন। পরশু দিনে যেটা হবে সেটা নিয়ে এত টেনশন করার লাভ নেই। আমি আমি বহুবার বলেছি যে ওই বই পড়ে ওই নর্মাল অ্যাস্ট্রোলজি করবেন না। আমি উদাহরণ দিয়েও বুঝিয়েছি যে আপনাদের যদি এই মুহূর্তে 12টা রাশি সবকটা ঈশ্বর যদি সৃষ্টি করে তাহলে প্রত্যেককেই সমবন্টন করবে, অর্থাৎ সারা পৃথিবীতে যদি 800 কোটি লোক থাকে তাহলে প্রায় নিয়ার অ্যাবাউট 65 থেকে 70 কোটি লোকের এক একটা করে রাশি হবে, হতেই হবে সমবন্টন যদি হয়। তাহলে সেটাকে 3 দিয়ে গুণ করুন, এখন যেখানে স্যাটার্ন আছে অর্থাৎ বৃশ্চিক, তারপরে হচ্ছে ধনু, তারপরে মকর, এই 3টি রাশিতে অবস্থানকারী লোকের সংখ্যা প্রায় 200 কোটির মতন। 200 কোটি লোকের যদি সময় খুব খারাপ থাকে তাহলে পৃথিবীটা ভেঙে পড়বে প্রায়। অর্থাৎ পৃথিবীর যদি চতুর্ভাগ লোকের যদি সময় খারাপ থাকে তাহলে পৃথিবীর গতি থাকবে না, পৃথিবী একদম নেগেটিভ দিকে চলে যাবে, এটা সম্ভব নয়। 7.5-ই খুব কম লোকের ক্ষেত্রে এফেক্টিভ হয়। আমি 7.5-ই নিয়ে অনেকগুলো প্রোগ্রাম করেছি, যারা তখন দেখেছেন তারা জানেন আমি বারবার বলেছি 7.5-ই তো সবার জীবনই যাবে। আমি অনেকগুলো উদাহরণ দিয়ে বুঝিয়েছি কোন কোন ক্ষেত্রে 7.5-ই এফেক্টিভ হয়, যারা দেখেছেন গত বছরের শেষের দিকের প্রোগ্রামে আমি রিপিটেডলি বলে গেছি 7.5-ই সময় যখন শনি ট্রানজিট করছিল তখনই আমি বলেছি, তো তারা শুনেছেন। তখন যদি ভুলে গিয়ে থাকেন আমি আবার প্রশ্ন করব, আবার আমি বলবো যে 7.5-ই কীরকম ক্ষেত্রে হয়। একটা কথা আমি আপনাদের খুব প্রাথমিক বলে রাখি, যাদের জন্মগত 7.5-ই থাকে, অর্থাৎ আপনাদের বোঝানোর জন্য আপনাদের মতন করে বলছি, যাদের চন্দ্রের দ্বিদাদশে বা চন্দ্রের সাথে শনি অবস্থান করছে, অর্থাৎ আপনার যদি মেষ রাশি হয় তাহলে আইদার মীন রাশিতে শনি বা মেষ রাশিতে শনি বা বৃষ রাশিতে শনি, এখানে যদি শনি অবস্থান করে জন্মকালীন 7.5-ই নিয়ে জন্মান তাহলে 7.5-ইর এফেক্ট প্রায় থাকে না বললেই চলে। কারণ 7.5-ইর নেগেটিভ এফেক্টটা এতটা যাদের দেয় তাদের এতটাই দেয় যে তাহলে আপনার বার্থটাই হতো না, জন্মটাই হতো না। জন্মটা যখন হয়েছে সুতরাং পৃথিবীতে আপনি বেশ কিছুদিন থাকবেন, এইটা চিন্তা করেই ভগবান আপনার বার্থটা আপনার স্যাংশন করেছে। তো এটা প্রথম বুঝতে হবে, 7.5-ইর সময় যদি কোনো মানুষ, অনেক সময় হয় না যে শিশু একদম জন্মানোর সময় কোনো কারণে চলে যায় পৃথিবী থেকে, বা অনেক সময় মায়েরও মৃত্যু ঘটে, এরকম বহু ঘটনা আমরা পেপারে বা নিউজে দেখে থাকি। তো এগুলো কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায়, আমি আমি দু একটা র্যান্ডামলি ছক এরকম দেখেছিলাম, অনেক সময় 7.5-ই থাকে, বহু ক্ষেত্রে আবার থাকেও না, অন্য কোনো প্রবলেমের জন্য হয়, প্রারব্ধ কর্মের জন্য। মানে অনেক ছক দেখেছি ছকে কোনো গণ্ডগোল নেই, তাও মানে একটা নর্মাল লোককে ছকটি দেখালে পরে সে বুঝতেই পারবে না যে কী কারণে তার এই সমস্যাটা হলো, কিন্তু কিছু প্রারব্ধ কর্মও থাকে তার জন্য হয়। এগুলো নিয়ে এই মুহূর্তে আলোচনা করব না, আমি শুধু এটুকু বলছি 7.5-ই শতকরা 10 ভাগ লোকের ক্ষেত্রে প্রযুক্ত হয়, সুতরাং সবার উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই এটা নিয়ে, এত এ না। 7.5-ই মাঙ্গলিক, কালসর্প, এই নিয়ে মানুষের একটা কমন ইন্টেনশন হয়ে গেছে এখন যে এগুলো থাকলেই খুব খারাপ হয়, এগুলোর কোনোটাই মানে পৃথিবীতে বহু মানুষের জনপ্রিয় মানুষ, মানে অত্যন্ত সফল মানুষ, সফল আমি বলছি একেবারে মেটেরিয়াল দিক থেকে, তাদের কিন্তু এই সব ফেজগুলো রয়েছে এবং তারা কিন্তু যথেষ্ট সফল। আমি বারবার বলেছি, আমি নাম বলে বিতর্ক করতে চাইছি না, ইন্টারনেটের ব্যবহার সবাই জানে, যে কেউ দেখে নিক, পৃথিবীতে বহু বিখ্যাত লোক, ভারতবর্ষের বহু বিখ্যাত লোক, সর্ব মানে প্রায় সব সেক্টরে, সেটা ক্রীড়া হতে পারে, সেটা রাজনীতি হতে পারে, সেটা অন্য কোনো প্রফেশন হতে পারে, ব্যুরোক্রেসি হতে পারে, যে কোনো ফিল্ডেই মাস্টারমশাই, শিক্ষক শিক্ষিকা হতে পারে, সমাজকর্মী হতে পারে, সব ফিল্ডে সমস্ত সেক্টরে কিন্তু 7.5-ই মাঙ্গলিক, কালসর্প, এরকম বহু মানুষ আছে যারা অত্যন্ত সফল সব দিক থেকে। হ্যাঁ, তো সুতরাং এগুলো কিন্তু এফেক্ট হয় মাত্র ওই 8-10% লোকের ক্ষেত্রে, বাকিরা কিন্তু ভয়ে ব্যাপারটাকে নিয়ে প্যানিক থাকে যে আমারও হচ্ছে, এবং সেই প্যানিকে নেগেটিভ এফেক্ট হয়। আপনারা যারা মানে একটুখানি সমাজ সমাজবিজ্ঞান বা এই জাতীয় জিনিস পড়েছেন তারা দেখবেন যে উইজডম এবং মানে আমাদের উইচক্রাফ্ট এবং সর্সারি বলে একটা জায়গা আছে, যেখানে আমাদের বিভিন্ন ঝাড়ফুঁক এগুলোর মাধ্যমে
অনেক কিছু করা হয় আর কি, যারা এগুলোতে বিশ্বাস করে তারা করবে। আমি যেহেতু এগুলোতে বিশ্বাস করি না, সুতরাং আমি কারোর ব্যক্তিগত চিন্তাধারায় আমার আখ্যা আনার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনারা দেখবেন যে সশরীরে যারা করে, মূলত যারা বিভিন্নভাবে ভাবে যে আমার শরীরে কিছু ইম্পার্সোনাল ফোর্স ঢুকে যেতে পারে, যার জন্য এগুলো কিন্তু নর্মালি শুরু হয় মানুষের চিন্তা থেকে, বিকৃতিটা শুরু হয়। অর্থাৎ মানুষ যদি বিলিভ করে, তার মধ্যে যদি বিলিফটা থাকে যে এই জিনিসটা ঘটে, তাহলেই কিন্তু আপনাকে একটা মনস্তাত্ত্বিকভাবেও এফেক্ট করা শুরু করবে, এবং সেই এফেক্টটা যাদের রিজনেবল ব্যাপারটা যাদের মধ্যে কম থাকে, তারা কিন্তু এটা ভাবতে থাকে, এবং ভাবতে ভাবতে কিন্তু এটা একসময় তাকে পুরো ধরে নেয়, অর্থাৎ সেটা মানসিক রোগীতে পরিণত হয়। এরকম বহু মানুষ আছে, এরকম আমি অ্যাস্ট্রোলজি দিয়েও বহু মানুষকে দেখেছি, সারাদিন চিন্তা করে এগুলো, এই গ্রহ এখানে গেল, ওই গ্রহ ওখানে গেল। আরে বাবা, এত চিন্তা করার প্রয়োজন নেই। আমি বছরে একবার বা দুবার ছক দেখবো, মোটামুটি একটা আইডিয়া থাকবে, আমি সেই মতন একটা প্রিকশন নিয়ে চলবো, আমাকে ডেইলি দেখার দরকার নেই। মানে এত নেসেসিটি আমরা সাধারণ র্যাঙ্ক অ্যান্ড ফাইলদের মধ্যে নেই, যারা অনেক বড় সড়ো মানুষ তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তা আমাকে স্পেসিফিক দুটো প্রশ্ন করা হয় যে শনির রেট্রোগ্রেশন নিয়ে এবং মঙ্গলের রেট্রোগ্রেশন নিয়ে এটার কী নেগেটিভ এফেক্ট আছে। পুরো একদম এইটাই প্রশ্ন বলেছে, নেগেটিভ এফেক্ট আছে। আমি নর্মালি এখানে বসে নেগেটিভ কথা বা কোনো জায়গাতে নেগেটিভ কথা কখনো বলি না, কারণ এই এই বিদ্যেটাই একটা ওয়েলফেয়ার বিদ্যে, মানুষের ভালো করা যায়, নেগেটিভ কথা বলার কোনো কোনো মানে নেই। আমি স্পেসিফিক আপনাদের বলছি যে স্যাটার্ন এখন যে ডিগ্রিতে রয়েছে, 9 ডিগ্রির মতন রয়েছে, এবং কেতুর নক্ষত্রে, আমি যখন গত বছরে, যারা আমার আলোচনা শুনেছেন গত বছরের জুলাই অগস্ট সেপ্টেম্বর এই সময়, বারবার বলেছিলাম যে শনি যখন ডাইরেক্ট হয়ে যাবে গত বছরে, অর্থাৎ গত বছরে শনি কিন্তু বৃশ্চিক রাশিতে ছিল, বৃশ্চিক রাশিতে 27 ডিগ্রির থেকে কিছু ওপরে ও গিয়ে রেট্রোগ্রেড থেকে ডাইরেক্ট হয়েছিল, একদম অগস্টের শেষের দিকে, 26 বা 27 তারিখ, অ্যাকচুয়াল ডেটটা বলতে পারছি না, 26 বা 27 তারিখ ডাইরেক্ট। আমি বারবার বলেছিলাম যে শনি যতক্ষণ পর্যন্ত 8 ডিগ্রি ক্রস না করে যাবে, ততক্ষণ কিন্তু ধনুর ঘরে খুব এফেক্টিভ দেয় না। অর্থাৎ কখন দেয় দেখবেন যে 59 এরকম সময় বহু মানুষ জন্মেছে, 59-এ ধরুন মাঝামাঝি সময় দেখবেন তাদের শনি আছে 4 থেকে 5 ডিগ্রিতে ধনুর ঘরে, এবং বৃহস্পতি আছে লিব্রার ঘরে, রেট্রোগ্রেড থাক বা ডাইরেক্ট থাক এরকম একটা জায়গায় আছে। যাদের যাদের শনি রেট্রোগ্রেড আছে 4 বা 5 বা 6 ডিগ্রিতে, আমি যদি আরও 30 বছর এগিয়ে নিয়ে আসি, 29 বছর, মানে 88 সালের যদি আমি মনে করুন জুন জুলাই এরকম সময় দেখি, যে দেখবেন বহু হরোস্কোপ পাবেন আপনারা যেখানে কিন্তু স্যাটার্ন আছে 4 বা 5 বা 6 ডিগ্রিতে রেট্রোগ্রেড আছে ওই ধনুর ঘরে। তো সেক্ষেত্রে কি হয়, যখন গ্রহটা স্থির হয়ে যায়, অর্থাৎ রেট্রোগ্রেড হচ্ছে মানে কি, সে একটা সার্টেন ডিগ্রি পর্যন্ত গেছে, গিয়ে আবার পেছন দিকে আসছে, কিভাবে পেছন দিকে আসে না আসে সেটা আমি কিন্তু আলোচনা করেছি। রেট্রোগ্রেশন বলে কিছু হয় না, সবটাই আমাদের পৃথিবীর সাপেক্ষে সেই প্ল্যানেটগুলোর সেই মুহূর্তে সোজা দিকে চলা বা উল্টো দিকে চলা, তার উপর ডিপেন্ড করে। আমি উদাহরণ দিয়েও বুঝিয়েছি, এখানে বহু মানুষ ফোন করেছে তারপরে, তো আমি এখনও সেটা বলছি যে রেট্রোগ্রেশন সময়টা কি হবে, ওই সময় যারা জন্মেছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আলাদা। মনে রাখবেন দুটো জিনিস চিন্তা করার বিষয় আছে, একটা হচ্ছে গত বছর যখন শনি ডাইরেক্ট হলো, ডাইরেক্ট হয়ে যখন গতি নিল, গতি নিয়েও থামলো কত, 15 ডিগ্রিতে এসে থামলো, 15 ডিগ্রির থেকে কিছু সেকেন্ড মতো বেশি এসে থামলো, কোথায় থামলো না, শুক্রের নক্ষত্রে এসে থামলো, 20 নম্বর নক্ষত্রে, তারপরে রেট্রোগ্রেড হলো। এইখানে ব্যাপারটা অন্যরকম, কিন্তু যাদের ক্ষেত্রে মনে করুন স্যাটার্ন গিয়ে, যেরকম তার আগের বার অর্থাৎ 2017 সালের যদি আপনি মার্চ মাসের শেষের দিকে দেখেন, শনি কিন্তু ধনুরাশিতে 3 ডিগ্রির কিছু বেশি মিনিটে ঢুকে রেট্রোগ্রেড হয়েছিল, সেই অবস্থায় কিন্তু এফেক্টিভ। অর্থাৎ গ্রহটা যদি ওখানে গিয়ে থেমে উল্টো দিকে যায় তাহলে এফেক্টিভ, তাহলে কাজ করবে, সেটা নেগেটিভ করুক পজিটিভ করুক, যার যেরকম ছক অনুসারে এফেক্ট হওয়ার দরকার সেটা হবে। কিন্তু এবার যখন ও গতি নিচ্ছে, যখন ও 8 ডিগ্রি ক্রস করে চলে যাবে, এই অবস্থায় কিন্তু 8 ডিগ্রি পর্যন্ত স্যাটার্ন ডিফাং থাকে, খুব একটা কাজ করে না। করে যাদের বয়সটা অনেক বেশি, অন্তত 55 ঊর্ধ্ব, তাদের ক্ষেত্রে খুব এফেক্টিভলি কাজ করে, বাকিদের যারা কাজ করে সেই কাজগুলো কিন্তু
আমি বারবার আমি আপনাদের একটা কথা বলছি যে ধনু থেকে মীন পর্যন্ত চারটে ঘরের যে যে গুণ, সেই গুণ কিন্তু এই কালের জন্য একেবারে প্রযোজ্য নয়। আমরা যে কালে বাস করি, অর্থাৎ কলিকালে আমরা যে বাস করছি, এই কালের জন্য এই চারটে ঘরের গুণ একেবারেই অপ্রযোজ্য। মেষ থেকে শুরু করে বৃশ্চিক রাশি পর্যন্ত এই যে আটটা ঘর, এই আটটা ঘর এফেক্টিভ, ওই চারটে ঘর অনেক ইনএফেক্টিভ। ওই চারটে ঘর কিছু কিছু মানুষের জন্য এফেক্টিভ থাকে, কিছু কিছু মানুষ, কিছু কিছু ধরুন কিছু কিছু প্রিন্সিপাল, কিছু কিছু দেশের ক্ষেত্রে যারা বিভিন্ন দেশ কালেরও যখন হরোস্কোপ তৈরি করা হয় তাদের ক্ষেত্রে এফেক্টিভ হয়। ব্যক্তির ক্ষেত্রে শতকরা, আমি আপনাদের বলছি, প্রায় 80% মানুষের ক্ষেত্রেই কিন্তু এইখানের স্যাটানের এফেক্টটা খুব কম হয়। তার কারণ এইখানে স্যাটানের যে গুণগত মান থাকে সেটা এই এই কালের সাথে একদম অপ্রাসঙ্গিক কাল। বরঞ্চ আপনারা দেখবেন এইখানে স্যাটান থাকলে যে নেগেটিভ ফলগুলো হয়, বিভিন্ন রকম রোগ হতে পারে, বিভিন্ন রকম মানুষের ধরুন আত্মীয়তার মধ্যে সামঞ্জস্য বা বৈসাদৃশ্য হতে পারে, বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হতে পারে, বিভিন্ন রকম তো এফেক্ট হয়, সেই এফেক্টগুলো কিন্তু বেশি হয়। কিন্তু এই চারটে ঘরের যে মানে অগণিত গুণ আছে, পজিটিভ দিক আছে, সেটা কিন্তু খুব কম অ্যাপ্লিকেবল হয়। এটা কিন্তু আমি আমার একদম বাস্তব একটা জায়গাকে আমি শেয়ার করছি আপনাদের সাথে, এখানে কিন্তু হয় না। আমি গতদিনই বলেছিলাম যে জন্ম মৃত্যু জড়াব্যাধি আধিআত্মিক আধিভৌতিক এবং আধিদৈবিক এই যে সাতটা আমাদের যে শত্রু আছে, এই আপনি জন্মানো মাত্র মৃত্যুলোকে আসা মাত্র এই সাতখানার সাথে আপনি যুক্ত হয়ে যাবেন। তো এই সাতটা কিন্তু কলিযুগে সব থেকে এফেক্টিভ আছে। ষড়রিপু এফেক্টিভ আছে, আমাদের ইন্দ্রিয় অনেক বেশি এফেক্টিভ আছে। আপনারা জানেন যে আমাদের কতগুলো ইন্দ্রিয়ের কথা আমাদের ভগবান বলে গেছে একাধিক। আমরা তো বিজ্ঞানের বইতে পাঁচটা ইন্দ্রিয়র কথা মানে ঘানেন্দ্রিয়র কথা বলি, তার বাইরেও কিন্তু ইন্দ্রিয় আছে, সেগুলো নিয়ে যদি কখনো আলোচনা করি তখন বলবো। শুধু এইটুকু বলি যে এই যুগে প্রত্যেকটা যুগের অনুসারে ব্যাপারটা এফেক্টিভ হয়। যেরকম আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি যে দেখবেন যারা এখন খুব ওবেসিটিতে ভুগছে, খুব ফ্যাটি, তারা স্যালাড খায়। হ্যাঁ, এখন যদি একটা মানুষকে আপনি স্যালাড খাওয়া খুব ভালো বলেই অন্তত আমরা যারা আকছার পেপার টেপারে পড়ি সেগুলোতে বোঝা যায়, তাই গুণগত মান, আমি তো টেকনিক্যাল নই, আমি পড়ে বলছি বিষয়টা সম্পর্কে আমার ধারণা নেই, স্যালাড খাওয়া ভালো। কখন খাওয়া ভালো? না, দুপুরবেলা লাঞ্চের আগে নিল, পেটটা অনেকটা ভরিয়ে দিল, তার ফলে আপনার শরীরে কার্বোহাইড্রেট আরও কম গেল, সুগার লেভেলটা ব্যালেন্স থাকলো। এটা প্রাইমাফেসি আমার তাই মনে হয়, অ্যাপারেন্টলি আমার তাই মনে হয়। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে এই স্যালাডটা যদি কেউ রাতে দুটোর সময় খায় তাহলে কি এর গুণগত মান থাকবে, বা থাকবে কি থাকবে না আমি জানি না, আমার আমার সোজাসুজি যুক্তিতে মনে হয় থাকবে না, ওটা ওই সময়ের খাদ্য নয়। রাত্রি দুটোর সময় কোনো খাবারই কিন্তু বেসিক্যালি কারুর খাওয়া উচিত নয়, কোনো মানুষ না খাওয়াটাই বেটার। কোনো পশু পাখি কিন্তু রাত্রিবেলা খায় না, একমাত্র নিশাচর প্রাণী ছাড়া। কোনো যারা দিবাচর, যারা যারা দিনের বেলায় থাকে, যত হিংস্র পশু হোক তারা রাত্রিবেলা কেউ খায় না, অলমোস্ট সূর্য ডোবার পরে কিন্তু তারা খায়ই না। তো কতগুলো এথিকেট তো মেনে চলে, তো এইখানের এথিকেটটা হচ্ছে এই যুগের সাপেক্ষে নেগেটিভ। অর্থাৎ ধনুরাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, এই যে 120 ডিগ্রি, এই 120 ডিগ্রির যে এফেক্ট সেটা কলিযুগে অনেক কম। কলিযুগের কোনখান থেকে এফেক্ট? না, মঙ্গল থেকে মঙ্গলে, মেষ থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত বেশি এফেক্টিভ। এবং সেই জন্য দেখবেন যে যাদের যাদের ক্ষেত্রে এই সমস্ত প্ল্যানেটে, অর্থাৎ মঙ্গল থেকে মঙ্গলের মধ্যে বেশি গ্রহ সন্নিবেশ আছে, তারা অনেক বেশি অ্যাক্টিভ র্যাদার দেন উল্টো দিকে গ্রহ থাকলে। ওই ঘরগুলো খুব প্যাসিভ, খুব 100 জনের মধ্যে শতকরা ধরুন 15-20 জনের ক্ষেত্রে ওগুলো অ্যাক্টিভ হয়, তাও পুরো অ্যাক্টিভ হয় না। পুরো অ্যাক্টিভ হওয়া সম্ভবই নয় এই সময়ে, একদমই সম্ভব নয়, এটা কিন্তু প্রথম বুঝে নিতে হবে। সুতরাং এখন তাহলে স্যাটার্ন কোথায় এসেছে? না, 9 ডিগ্রিতে নেমে এসছে। স্যাটার্ন প্রায় 8 ডিগ্রি 25-30 মিনিট মতো নামবে গত সামনের মাসের 6 তারিখ পর্যন্ত। সামনের মাসের 6 তারিখ ওই সকাল 12:40-45 নাগাদ শনি ডাইরেক্ট হবে, তো ওই পর্যন্ত, তার আগের দিন পর্যন্ত কিন্তু ওই ডিগ্রি পর্যন্ত নামবে। সুতরাং এটা কিন্তু ইনএফেক্টিভ জোন একটা স্যাটার্ন। এবার গ্রহ তো আর ইনএফেক্টিভ থাকবে না, গ্রহ কিছু কাজ করবেই, সে আমাদের ক্ষেত্রে এটা পজিটিভ হতে পারে বা নেগেটিভ। স্যাটার্নের এখন যে ডিগ্রিতে বসে রয়েছে এটা কিন্তু স্যাটার্নের খুব একটা অ্যাক্টিভ ডিগ্রি নয়, অ্যাক্টিভ মানে ভালো কর্ম করার ডিগ্রি নয়।
আমি আবার আরেকবারও বলেছি, জুপিটার এখন যেখানে আছে সেই জায়গাটাও কিন্তু এই মুহূর্তে খুব স্ট্রেংথলেস জায়গা, অর্থাৎ নেগেটিভ ফল দেওয়ার জন্য জায়গা। মঙ্গলও রয়েছে একটা অ্যাবস্ট্রাক্ট ঘরে, একটা পাপগ্রহ এসে, আপনাদের ভাষায় বললাম পাপগ্রহ এসে রেট্রোগ্রেড হয়ে বসে আছে। তো ফ্যাক্ট হচ্ছে তিনটে ঘরই কিন্তু ইনফ্লুয়েন্সড রয়েছে এবং বুধও রেট্রোগ্রেড হয়ে রয়েছে। এরকম সময়ের মধ্যে কিন্তু এই এই পার্টিকুলার টাইমটা খুব একটা এফেক্টিভ নয়। আপনারা যারা দেখেন, আমি বলেছিলাম যে এই সময় বেশ কিছু ভূমিকম্প এবং অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা আছে, যারা খবর রাখেন তারা দেখবেন এই সময় কিন্তু বেশ কিছু ঘটনা ঘটেছে এবং অ্যাক্সিডেন্টের প্রবণতাটা খুব বেড়ে গেছে। আমি বহুবার বলেছিলাম যে এই পার্টিকুলার টাইমটা যারা নিজের ওপর নিয়ন্ত্রণ না করে চলবে তাদের কিন্তু যথেষ্ট হানির সম্ভাবনা আছে। তার উপরে যদি খারাপ দশা থাকে বা ছক যদি কোনো কারণে দুর্বল থাকে সম্ভাবনা আছে। এই পার্টিকুলার টাইমটা থাকবে হচ্ছে 20 সেপ্টেম্বর পর্যন্ত। 20 সেপ্টেম্বরের পরে এই প্রাথমিক পর্যায়ের একটা নেগেটিভ এফেক্ট কমবে, তারপরে এফেক্টটা পুরোপুরি চলে যাবে না, সেটা থাকবে আলটিমেটলি 20 নভেম্বর পর্যন্ত। তারপরে সময়টা কিছুটা ঠিক হবে, অন্তত সিংহভাগ প্ল্যানেট ঠিক জায়গায় যাবে। আর শনিও ডাইরেক্ট হয়ে তখন মোটামুটি 12 ডিগ্রির কাছাকাছি চলে যাবে, শনির এফেক্টিভিটি বাড়বে, বৃহস্পতি এফেক্টিভ হবে। বৃহস্পতি এখন একদম এফেক্টলেস হয়ে রয়েছে যেখানে বসে আছে যে ডিগ্রিতে, এবং এক্সর্শন অফ পাওয়ার হয়ে গেছে, এই অবস্থায়ও নেগেটিভ কিছুটা ফল দেবে যাদের যাদের ক্ষেত্রে খারাপ পজিশনে আছে জুপিটার। জুপিটারের একটা স্পেশাল এফেক্ট আছে, জুপিটার খুব নেগেটিভ এফেক্ট দেয় না কখনো, আমি বারবার বলেছি, কিন্তু তাও রয়েছে তো অত্যন্ত নেগেটিভ একটা ঘরে, শুক্রের ঘরে রয়েছে, যেটা ওর চরিত্রের সাথে সম্পূর্ণ বিপরীতধর্মী চরিত্র। যতক্ষণ রেট্রোগ্রেড ছিল বা রেট্রোগ্রেড হচ্ছিল ততক্ষণ পর্যন্ত ঠিক আছে, বা ডাইরেক্ট হওয়ার পরে ওকে কিন্তু একটা বিস্তৃত পথ যেতে হবে, অর্থাৎ প্রায় 10 ডিগ্রি পথ ওকে যেতে হবে। এই সময়টা কিন্তু ওর জন্য খুব একটা পজিটিভ জার্নি নয়, অন্তত 25 ডিগ্রি পর্যন্ত, 25-26 ডিগ্রিও সেপ্টেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত যাবে, ওই সময়টা পর্যন্ত কিন্তু একটু নেগেটিভ আছে। তারপরে টাইমের একটা বড় অংশ ঠিক হবে, আলটিমেটলি 20 নভেম্বরের পর ঠিক হবে। আর মঙ্গল যতদিন রেট্রোগ্রেড আছে সেই সময়টা পর্যন্ত কিন্তু আপনাদের প্রত্যেককে বলছি, মঙ্গল যাদের 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 রেট্রোগ্রেড আছে তাদের তাদের ক্ষেত্রে কিন্তু জন্ম ছকে রেট্রোগ্রেড আছে, স্যাটার্ন রেট্রোগ্রেড আছে কোনো অ্যাবস্ট্রাক্ট ঘরে, অর্থাৎ স্যাটার্নের ঘরে বা চন্দ্রের ঘরে বা মঙ্গলের ঘরে রেট্রোগ্রেড আছে, তারা তারা কিন্তু অবশ্যই যথেষ্ট সাবধানে চলাফেরা করবে। ভালো দশা থাকলে খুব একটা এফেক্ট হবে না, দশা যদি একটু নেগেটিভ থাকে তাহলে কিন্তু ছোটোখাটো দুর্ঘটনার যোগ আছে, সেটা একটু এড়িয়ে চলবেন। কারণ স্যাটার্ন একদম ফোর্সলেস হয়ে যাওয়া, ফোর্সলেস মানে পজিটিভ ফলটা দেওয়ার জায়গাটা কিন্তু অনেক কমে গেছে স্যাটার্নের, এখন এখন যেখানে দাঁড়িয়ে আছে পজিটিভ ফলও কম দিচ্ছে। তবে এইটুকু বলবো যে স্যাটার্ন যতটুকু পজিটিভ ফল দিচ্ছে তার উপরই কিন্তু বর্তমান পুরো জায়গাটা দাঁড়িয়ে রয়েছে, কারণ বাদবাকি যে মেজর দুটো প্ল্যানেট অর্থাৎ বৃহস্পতি এবং মঙ্গল তারা কিন্তু কম্পারেটিভলি নেগেটিভ জায়গাতেই রয়েছে। বৃহস্পতিকে যদি আমি ছেড়েও দিই, মঙ্গল কিন্তু বেশ নেগেটিভ জায়গায় রয়েছে, এবং মঙ্গল যে ঘরে রয়েছে সেই ঘরের অধিপতি নিজে কিন্তু রেট্রোগ্রেশন হয়ে অনেকটা পজিটিভ কাজ থেকে দূরে চলে এসেছে। সেই জন্যই আমি এই টাইমটাকে একটু গুরুত্ব দিয়ে করতে বলেছি, এবং 20 সেপ্টেম্বর পর্যন্ত প্রাথমিকভাবে সময়টা খারাপ থাকবে, তারপরে কিন্তু টাইম আস্তে আস্তে ঠিক হবে এবং 20 নভেম্বরের পরে টাইম ঠিক হয়ে যাবে বেটার, অন্তত তার পরবর্তী 4 মাস অন্তত সময় ভালো থাকবে। অন্তত এইটুকু ইনিশিয়াল প্রশ্ন করেছে, আরও প্রশ্ন করেছিল সেগুলো বলা সম্ভব নয়, এটুকু বলতে পারি জুপিটার যখন 25 ডিগ্রি ক্রস করে যাবে তখন কিন্তু আস্তে আস্তে ও ভালো ফল দেওয়া শুরু করবে, এনার্জি গেইন করা শুরু করবে, এবং জুপিটার কিন্তু বৃশ্চিকে থামবে না, এবার রেট্রোগ্রেড হবে ধনুতে ঢুকে, প্রায় 15 মিনিট মতন ধনুতে ঢুকে রেট্রোগ্রেড হবে, 1 ডিগ্রিও যাবে না, আবারও 20 ডিগ্রি পর্যন্ত নেমে আসবে সামনের বছরের অগস্ট মাসের একদম শুরুর দিকে। এই পর্যন্ত প্ল্যানেটারি পজিশনটা বোঝা যাচ্ছে সেটা আপনাদের বললাম, আরও প্রশ্ন থাকলে পাঠাবেন, আমি সামনের অনুষ্ঠানে আবার আপনাদের উত্তর দেব। আজকে এখানেই রাখছি, সকলকে আমার নমস্কার রইল।